কি সমস্যা? বাজারে যাও, তুমি ট্যুর থেকে আসছো দুই দিন হলো, বাসায় বাজার নাই। আশা করি তুমি একটাবার খোঁজ নিছো এই কদিন আমি কিভাবে চালাইছি। না, খোঁজ নেই নেই। বাসাটা থেকে বের হইলে ভ্যানের মধ্যে সবজি তরি তরকারি যা কিছু লাগে সব পাওয়া যায়, তুমি এখান থেকে আনতে পারো নাই? আমি কি রান্না আমার হাত দিয়ে করব? বাসায় যে তেল মশলা নাই সেই খবর কি আছে? ভ্যানের মধ্যে তো তরকারি বিক্রি করে। বুঝতে পারছি, ময় মশলা নাই, এই জিনিসটা আনা লাগবে সিম্পল। কিন্তু চাটা তো শেষ করতে দিবা, তারপর না আমি যাব। ট্যুরে থাকাকালীন তোমার কথা ছিল তুমি ঘন্টায় ঘন্টা আমাকে কল দিবা। তুমি আমাকে কল দিছো? তুমি তো দিনে একবার কল দিছো আমাকে। ও আচ্ছা, এই ব্যাপার না, এইসব কারণে তুমি আমার সাথে এরকম বিহেভ করতেছো। আমি তোমার একটা কথা বলে দিই, ট্যুর নিয়ে আর কোনো কথা এই বাড়ির মধ্যে হবে না। হবে, 100 বার হবে। আমি যতক্ষণ পর্যন্ত সব কিছু না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত কথা হবে। আমি তোমাকে বারবার বলতেছি, যা কিছু লাগে আমি পরে গিয়ে নিয়ে আসবো, আমি এখন যেতে পারবো না, পরে যাবো, যাও। তোমাকে বাজারে যেতেই হবে, চলো। আমি একটু পরে যাই, আমার কথাটা শোনো। না, তুমি এখনই যাবা। আজব তো, তুমি সবটার মধ্যে জোরে বুঝতে কার যাচ্ছি তো, ধাক্কা অশান্তি করে তো, বুঝছো? শান্তি নাই কোনো। অতিষ্ঠ হয়ে গেছে, ন্যূনতম মানুষ বুঝে যে একটা স্বামী টায়ার্ড হয়ে আসছে, তার একটু প্রপার রেস্ট দেওয়া দরকার। না, আমার সেই শান্তিটা আমার মুখের মধ্যে, আমার বুকের মধ্যে নাই। অতিষ্ঠ হয়ে গেছে, আমার জীবন আর ভাল লাগে না। আমার আঙ্কেল, আঙ্কেল উঠেন, উঠেন 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 আঙ্কেল, আপনি ব্যথা হয়েছেন আঙ্কেল? আসলে মাফ করবেন আঙ্কেল, আমি একদম খেয়াল করতে পারিনি আঙ্কেল। এই যে প্লিজ, আপনি আমার মাফ করে দিবেন, আমি অন্য মনস্ক ছিলাম তো, এই কারণে আপনার সাথে ধাক্কা লেগে গেছে, প্লিজ সরি। আরে সরি বলছো কেন বাবা? আসলে আমার বয়স হয়েছে তো, আমি বাজারের ব্যাগটা ওইভাবে সামাল দিতে পারিনি বাবা। ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি কি বাজার করে নিয়ে আসলে তোমাদের? জি আঙ্কেল, বাজারে গিয়েছিলাম। তুমি নিজেই বাজার করো? জি। তোমার বাসা কোথায় বাবা? এই তো আঙ্কেল, 3 নম্বর রোডে 17 নম্বর বাসায় থাকি। আরে তার 3টে বাসার পরে তো আমি থাকি বাবা। কি বলতেছেন, পাশে আপনি থাকেন? দেখছেন, আপনি আমার প্রতিবেশী, কিন্তু তারপরে আপনার সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, কিন্তু দেখা হয়ে গেছে, ভালো হয়েছে। আপনি আমার বাসায় আসবেন? অবশ্যই যাবো বাবা। তুমি কি করো বাবা? আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। মাশাল্লাহ, এই জামানায় তো ইয়াং কাউকে বাজার করতে দেখাই যায় না, হয় তার বাবা করে না হয় তার মা করে বাজার। সত্যি তোমাকে বাজার করতে দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল আমার না একটু টাইম শর্ট আছে, অফিসে যেতে হবে তো, একটু তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর আঙ্কেল আপনি কিন্তু অবশ্যই আমার বাসায় আসবেন, আপনার সাথে চা খাবো, অনেক গল্প করবো, ঠিক আছে? আসবো বাবা, আসবো। আসি তাহলে, আসসালামু আলাইকুম। এই জামানায় এত মিষ্টি হাসির ছেলে পাওয়াই তো মুশকিল, তার উপর ছেলেটি নিজের দায়িত্বে বাসার সব কাজ করে না, এমন ছেলে কিছুতেই হাতছাড়া করা ঠিক হবে না।